নমস্কার, ঈশান বাংলা খবরে আমি সুইটি আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ডি ভোটারদের বাড়িতে গিয়ে সম্পর্ক অভিযান করুন, বিজেপিকে শলা সুস্মিতার। তিন জুলাই শুরু হচ্ছে মেহেরপুরের রাস্তার কাজ, আশ্বাস পূর্তকর্তাদের। মিজোরামে অমিজদের ট্রিপার চলাচলে বাধা, অর্থনৈতিক অবরোধের হুমকি কাছাড়ে। যুব কংগ্রেস নির্বাচনে নেতাদের হস্তক্ষেপ, রকিকে কটাক্ষ সুস্মিতার। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। ডি ভোটারদের বাড়িতে গিয়ে সম্পর্ক অভিযান করুন বিজেপি নেতারা, বললেন সাংসদ সুস্মিতা দেব। তার কথায় বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িতে কেন সম্পর্ক অভিযান হচ্ছে না, একই সঙ্গে আলফা নেতা জিতেন দত্ত অসাংবিধানিক মন্তব্য করায় তার বিরুদ্ধে কেন এফআইআর করছেন না মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, এই প্রশ্ন তুললেন শিলচরের সাংসদ সুস্মিতা দেব। রবিবার শিলচরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি বলেন, মুখ্যমন্ত্রীর উচিত জিতেনের বিরুদ্ধে এফআইআর করা। নাগরিকত্ব বিল সম্পর্কে সাংসদ বলেন, সরকার এই বিল পাস করাতে আগ্রহী নয়, কারো সঙ্গে আলোচনা না করে কিভাবে বিল পেশ করা হলো, এই প্রশ্ন তোলেন সুস্মিতা। এনআরসিতে বিদেশি না হওয়া সত্ত্বেও বহু মানুষের নাম বাদ যাবে, তিনি বলেন আর্থিক অসঙ্গতি ও অজ্ঞতার কারণে প্রচুর নাম বাদ পড়বে, এটাই অত্যন্ত দুঃখের কথা। What are you doing? You're going to Madhuri Dixit's house, you're going to Kapil Dev's house, you're going to, I don't know, Karkar Bhai Teke Chavi Shabku or Vista Dekini. This is not why people voted for you. Aajke flat hole amra flat victim er baite jai. Agun lagle amra agun char baite jai or baite jai. Jara bipode ache oder baite politician ra jai. Jara kono problem nai thik thak fit fat ache top top politicians, top film stars, you don't have to go to their homes. মেহেরপুরের মেডিকেল রোডের বেহাল রাস্তার সংস্কারের কাজ আগামী 3 জুলাই থেকে শুরু হবে। রাস্তা নিয়ে আন্দোলনকারীদের এই আশ্বাস দেন পূর্ত বিভাগের কর্মকর্তারা। রাস্তার দাবিতে রবিবার পথ অবরোধ করেন স্থানীয়রা। গত কদিন থেকে রাস্তার এই অংশের অবস্থা বেহাল, তাই আন্দোলনে নেমেছেন এলাকার মানুষ। এক জুলাই থেকে মিজোরামে অমিজদের কোনো ট্রিপার চলাচল করতে পারবে না, এমনটা নিষেধাজ্ঞা জারি করল ওই রাজ্যের ট্রিপার মালিক অনার্স অ্যাসোসিয়েশন। এতে হয়রানির মুখে পড়েছেন অমিজ ট্রিপার মালিক এবং চালকরা। এর প্রতিবাদে রবিবার লায়লাপুরে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। এতে অমিজ ট্রিপার মালিক সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক বলে আখ্যায়িত করেন তারা। সভায় সিদ্ধান্ত হয় সোমবার তারা কাছাড়ের জেলাশাসকের সঙ্গে দেখা করবেন, তাকে একটি স্মারকপত্রও প্রদান করা হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে মিজোরামের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ গড়ে তোলা হবে বলে তারা হুমকি দেন। মিজোরাম ট্রিপার অনার অ্যাসোসিয়েশনে ফন্ড মেয়াদ তারা জানাইয়া দিছে যে যারা নন মিজু আছে তারা 1 জুলাই থাকি মিজোরাম কোনো বালি লইয়া না যাওয়ার লগে সবারে নিষেধ দিয়া দিছে। তাই আজ আমরা তার কথারে আমরা গুরুত্বভাবে পালন করছি। আর ভারতবর্ষ হইলে গণতান্ত্রিক দেশ, তাই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা গণতান্ত্রিক আন্দোলনের দিকে আমরা ঝাঁপিয়া পড়মু। এবং মিজোরাম সরকার যে আমাদেরকে এই আমার ট্রিপারের যে রেজিস্ট্রেশন দিয়া দিছে, তাই রেজিস্ট্রেশন দেওয়ার কারণে আমরা অধিকার আছে মিজোরামের জমিনের উপরে, মিজোরামের মাটির উপরে আমরা ব্যবসা বাণিজ্য চালাইয়া যাওয়ার লাগি। তাই আমরা মিজোরাম ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ হিসাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন চালিয়ে যাইব, যেরকমভাবে আমাদের অধিকারকে খর্ব না করে তার জন্য আমরা মিজোরাম সরকারকে হুঁশিয়ার দিয়ে দিলাম, ভবিষ্যতে আরিলা যেন না করে। সম্প্রতি রাজ্যে অনুষ্ঠিত যুব কংগ্রেসের নির্বাচন নিয়ে মোটেই সন্তুষ্ট নন সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সাংসদ সুস্মিতা দেব। তিনি পরোক্ষভাবে স্বীকার করেছেন, এবার যুব কংগ্রেস নির্বাচনে ধর্মীয় মেরুকরণ হয়েছে, এই নির্বাচনে কোনো নেতা বিধায়কের হস্তক্ষেপ থাকতে পারে না। কিন্তু দু একজন নেতা বিধায়ক যেভাবে সরাসরি যুক্ত হয়ে পড়েছিলেন তা মোটেই ঠিক হয়নি। মূলত রকিবুল হোসেনের নাম উল্লেখ না করে তাকেই কটাক্ষ করলেন সাংসদ সুস্মিতা।
এটার মধ্যে কেউ ইনভলভ হবে, বাট সামটাইমস কিছু ইনভলভ সবারই থাকে, আফটারঅল আমাদের কনস্টিটুয়েন্সি, কিন্তু ওয়ান সাইডেড হয়ে কারুর করাটা ঠিক না। এবারে ঈশান বাংলা খবর নিচ্ছি সামান্য বিরতি। ফিরে এলাম বিরতির পর। সংস্কারের অভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে আসাম মিজোরাম সংযোগী 154 নম্বর জাতীয় সড়ক। দীর্ঘদিন ধরে এই সড়কটি সংস্কার না হওয়াতে রাস্তার উপর গর্তের মিছিল চলছে। এক একটি গর্ত পুকুরের আকার ধারণ করেছে, তার মধ্যে ওই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করছেন হাজার হাজার মানুষ, প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা। কিন্তু রাস্তাটির সংস্কার নিয়ে কোনো খেয়াল নেই বিভাগ কিংবা স্থানীয় বিধায়কের। ৰাতিপুৱা শুই উঠি কি হল বোলে গাঁতত বোলে সোমালে বোলে হ্যাঁ আর আমার মাইকী মানুষ কাপড় ডাঙ্গি এইফালে যাব লাগে এই লাজ লগা নহয় জানো আর আমার তেনেকুয়া মেইন রুটটো যে তেনেকুয়া থাকে এইটো মানে আমি ইয়াতে প্রথম দেখিছো। আমার তেনেকুয়া কিন্তু আজি 30 বছর হয়ে গেল, আমি তেনেকুয়া রাস্তা কিন্তু দেখা নাই। আর আমার আজি সপ্তাহ দিন হল মাইকী মানুষ এজনী অ্যাক্সিডেন্ট হল, 20,000 টাকা খরচ করেছো, আমার গাঁয়ের মানুষখিনি উঠাই দি এই মানুষজনী সুস্থ করে আনিছো মেডিকেলের পড়া। কংগ্রেস সমর্থক অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সভা হলো কংগ্রেস ভবনে। সভা পরিচালনা করেন বিধায়ক রাজদীপ গোয়ালা। কংগ্রেস শিক্ষক সেলের এই সভার উদ্দেশ্য সম্পর্কে সভাপতি সীমান্ত ভট্টাচার্য বলেন, শিক্ষকদের ঐক্যবদ্ধ করাই এই সভার লক্ষ্য। আজকে যে টিচার সেলের সভা এখানে করছি, আজকে আমরা সমস্ত গ্রামে গঞ্জে যত আমাদের রিটায়ার্ড টিচার আছে তাদের সঙ্গে একত্রিত হয়ে তাদের দুঃখ দুর্দশা, তাদের পেনশন, তাদের ব্যবস্থা কী হচ্ছে এবং বাকি স্কুলের শিক্ষা জগতের যারা শিক্ষক তারা যে ছেড়ে আসার পরে স্কুলের শিক্ষা জগতের অবস্থা এবং শিক্ষা জগৎ কীভাবে চলছে, কীভাবে চলা উচিত, এগুলো নিয়ে আমরা কংগ্রেসের আইডিওলজির সঙ্গে তাদের মিশে গিয়ে কীভাবে সেই কাজ করতে পারে তার জন্যই আমরা শিক্ষক সেলের সভা ডেকেছি। শ্রীকোনা জিপির হাতিরহাট গ্রাম নদী ভাঙনের শিকার। ইএনডি বাঁধ ভেঙে বিরাট এলাকায় ভাঙন দেখা দিয়েছে, এর ফলে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না। গোটা গ্রামে পলিমাটি জমে থাকায় দুর্গন্ধ ছড়িয়েছে। বরখোলার বিধায়কের ভূমিকায় গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করেন। মানুষ ই সাইড থেকে ই সাইড যাওয়া যার না, এবার গাঁতর পানিও শুকাইছে না, এটা গাঁতর আমরা রাইতে নিশাই পড়ি, আমরা আঁত বাঙ্গের পাও বাঙ্গের অনেক জখমর, আমার ঘরের মুরব্বী একজনের কমর তুলি গেছে গিয়া, ও গাঁতো অন্ধকার অবস্থায় পারণিত লাগিয়া। আওয়ার সময় আমরা কেন বুট নেতা করি অনেক নেতা সলাই, ওখান আমরা বিপদগ্রস্ত, বিপদগ্রস্ত থেকেও আমরা সাহায্য সহায়তা করবার মতো উপায় নাই, আমরা বহু দুঃখ কষ্ট হয় আমরা বাস করি আর 8 বাজার করতাম পারি আর না, যানবাহন আমরা কোনো চলাচলের আমরা উপায় নাই,
বাচ্চা খাচ্চা স্কুল দেওয়ার মতো কোনো জাত আমরা উপায় নাই। আমরা বাচ্চা খাচ্চা হয়তো স্কুলে যাওয়া আবার বহুত কষ্টভোগ করিয়া যার বা স্কুল বন্ধ হওয়ার তখন স্কুল ফড়াইবার মতো কোনো সুযোগ নাই, রাস্তাঘাটেরও কোনো উপায় নাই। আমরা রাজনগর হাতিরার আলগাপুর ফাতারি গ্রাম তিন খণ্ড চার খণ্ড আমরা একবারে অকেজ পড়ে গেছি। এদিকে রাস্তার কোনো উপায় নাই, আমরা এদিকেও কোনো রাস্তার উপায় নাই, এদিকেও বাঙ্গা। নাসিমপুর কাটাকাল ডাইসের যে এরিয়া আছে বৃহত্তর এরিয়া, এর মধ্যে ফড়ের নির্জয়নগর কুমারপাড়া জিপি লগে রাজনগর জিপি শ্রীগুনা জিপির বৃহত্তর এলাকা, এইসব এলাকার মধ্যে যে এই সাম্প্রতিক বন্যায় যে ক্ষতিগ্রস্ত করছে এর মধ্যে বিশেষ কারণ যেগুলো আছে এর মধ্যে আমাদের এখানে যে হাতিটা দ্বিতীয় খণ্ড যে বাঙ্গা যেটা আছে এটা এটা অনেক আগে থেকে বিপজ্জনক অবস্থায় আসলো, আর সাম্প্রতিক বন্যার ফলে এটা প্রায় 200 মিটার জায়গা ভাঙিয়ে লইয়া গেছে গিয়া। ভাঙিয়ে যাওয়ার কারণে এই পুরা নির্জয়নগর কুমারপাড়া জিপি রাজনগর জিপি এবং শ্রীগুনা জিপি পুরা জলমগ্ন হয়েছে, প্রায় 2-3 ঘন্টার মধ্যেই পুরা জল ঢুকিয়া পড়ে গেছে ভিতরে। আর এই যে জায়গাটা বাংছে 200 মিটার জায়গা এলাকা, এই জায়গার মধ্যে যোগাযোগের এই হাতিটা দ্বিতীয় খণ্ড যোগাযোগের একটা গ্রামের একমাত্র রাস্তা এটা, যেটা দিয়ে প্রায় 300-400 মতো ছাত্ররা স্কুলে যাওয়া আসা করে। আর এই রাস্তাটা এমনভাবে ভাঙিয়ে নিয়েছে বরাকের সাইডে যে বাচ্চারা স্কুলে যাওয়ার সময় পড়ে যায়, যাইতে বয় পায় স্কুলেও যান না। আর কোনো যদি খাওয়া মানুষ অসুস্থ হয় তারে মানে বইয়ার টেবিল বা চেয়ার দ্বারা বইয়া নিতে লাগে অনেক জায়গা, এর ফলে এই জায়গাটার মানুষ খুব বিপজ্জনক অবস্থায় আছে। এর লাগে আমরা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে যে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের আমরা এই জায়গাটারে কিছু ডেভেলপটে লাগিয়া বা এনডিটার গড়িয়ে দেওয়ার লাগিয়া। রবিবার শিলচরে উদযাপিত হলো ডক্টরস ডে, আসাম মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয়। সিভিল হাসপাতালের AMSA কমপ্লেক্স থেকে একটি র্যালি বের হয়। অনুষ্ঠান সূচিতে ছিল স্বাস্থ্য শিবির, শিশুদের মধ্যে ফল বিতরণ, এছাড়া ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। কাছাড় ব্রাঞ্চের তরফ থেকে আমরা 1 জুলাই আজকে পালন করছি। আজকের দিনে ডক্টর বিধানচন্দ্র রায় ওনার বার্থ অ্যানিভার্সারি অ্যান্ড ডেথ অ্যানিভার্সারি 1 জুলাই, এর জন্য আমরা প্রত্যেক বছর পালন করে থাকি। আর ওনার দেওয়া টিচিংসগুলো আমরা চেষ্টা করি যেন আমরা এখানে আমরা ওইভাবেই আমরা পালন করি। আরও আজকের মেইনলি আমরা পালন করছি, আমাদের মেইন থিম অফ টুডে ইজ যে ভায়োলেন্স এগেনস্ট ডক্টরস স্টপ হতে হয়, ড্যামেজ টু দ্য নার্সিং হোমস অ্যান্ড হসপিটালস শুড বি স্টপড ইমিডিয়েটলি অ্যান্ড গিভ আস চান্স, ডক্টরকে চান্স দিতে হবে যেন ওনারা পিসফুল ওয়েতে এবং বেটার ওয়েতে সার্ভিস দিতে পারে। আমরাও আপনাদের মতোই মানুষ, আমরা কোনো ভগবান নেই, রুগীকে আমরা যথেষ্ট চেষ্টা করি ভালো করে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। যদি এতে কিছু ত্রুটি থাকে তবু আমরা এটা কারেকশনের জন্য আমরা চেষ্টা করি। ইনফ্রাস্ট্রাকচারও অনেক কিছু লেকিং আছে, যেমনিতে ধরে নিন আমাদের মেডিকেল কলেজেই আমাদের কার্ডিওলজিস্ট নেই, একজন ছিলেন উনিও ট্রান্সফার হয়ে গেছেন, এখন নেই। আস্থা মেডিকেল কলেজ চলছে উইদাউট কার্ডিওলজিস্ট, তবু আমরা আমাদের যারা আছেন মেডিসিন ডিপার্টমেন্ট চায় আরও কার্ডিওলজিতে যারা অ্যাসিস্ট্যান্ট আছেন ওনারা রান করছেন। এবার ঈশান বাংলা খবরে নিচ্ছি আবারও সামান্য বিরতি। ফিরে এলাম বিরতির পর। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের নতুন সভাপতির দায়িত্ব পেলেন সুব্রত ভট্টাচার্য। সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল অজয় রায়। রবিবার শিলচরে এক বিবাহ ভবনে মঞ্চের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সুব্রত ভট্টাচার্য এবং অজয় রায়ের নেতৃত্বে আগামী 2 বছরের জন্য 15 জনের নতুন কমিটি গঠন হয় এদিন। সভার শুরুতে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক অজয় রায়। নতুন কমিটি গঠন প্রক্রিয়া পরিচালনা করেন বিশিষ্ট নাট্যকর্মী শেখর দেবরায়। তো সাংস্কৃতিক মঞ্চের আজকের এই সাধারণ সভায় আমরা সর্বসম্মত মতামত নিয়ে খুব গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এবারকার 2 বছরের সমিতি তৈরি করেছি। এর মধ্যে সভাপতি হয়েছেন শ্রদ্ধেয় সুব্রত ভট্টাচার্য মহাশয়, সহসভাপতি প্রদীপ দাস, শেখর দেবরায়, নিখিল পাল এবং সম্পাদক পদে আছেন শ্রী অজয় রায়, সহসম্পাদক পদে আছেন শ্রী অপু সূত্রধর, অভিজিৎ দাসপুরকাস্ত, রূপরাজ দেব এবং কোষাধ্যক্ষ অঞ্জন স্বামী, এবং হিসাব পরীক্ষক হিসাবে আছেন অরিন্দম ভট্টাচার্য, এবং যে কার্য সমিতি হয় 6 জনকে নিয়ে সেটার মধ্যে আছেন আশীষ ভৌমিক, অরিন্দম দেব,
প্রণব রায়চৌধুরী, যশবন্ত দাস, বিশ্বজিৎ দাস এবং শাহীন বিশ্বাস। আমরা প্রচণ্ড আশা রাখছি সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের যে বিশাল কর্মকাণ্ড, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড সব কিছু নিয়ে যে দায়বদ্ধতার বাণী আমরা নিজেই গ্রহণ করি এবং আগামী দিনে পথ চলার যে কথাগুলো আমরা বলে যাই, সেই পথ চলার উপর যে দায়িত্ব, কাণ্ডারির দায়িত্ব যাদের দেওয়া হয়েছে, তারা আশা করি তাদের কাজগুলো দিয়েই প্রমাণ করবেন মানুষের কাছে যে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচর তথা বরাক উপত্যকার সংস্কৃতির এই নগরে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের নাম ওরা আরও উজ্জ্বল করে তুলবে। হজযাত্রীদের সংবর্ধনা জানালো সোনাই টাউন হজ কমিটি। হজের নিয়মাবলী নিয়ে কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখা হয়, বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয় হজযাত্রীদের হাতে, কি কি সতর্কতা হজের সময় নেওয়া উচিত সেটাও যাত্রীদের বুঝিয়ে দেওয়া হয়। আপনারা নিশ্চয়ই হজের সময় হজের জন্য যে পাখি এই পাঁচ দিনের জন্য আমাদের হুসেন সাহেব যে পর্যন্ত আপনাদের উদয় সতেজ লাভ করে দিয়েছেন, আপনারা সেই পাঁচ দিনের মধ্যে কোনো কোনো বিঘ্ন ঘটাবার চেষ্টা করবেন না, কোনো অসুবিধা সৃষ্টি করার চেষ্টা করবেন না, বেশি বেশি উমরা করতে গিয়ে নিজের স্বাস্থ্যকে ভগ্ন ভেঙে ফেলবেন না, ব্যায়াম সৃষ্টি করার চেষ্টা করবেন না। সেটা আমি অনুরোধ রাখবো, দেবপ্রতিম দেবের লেখা একটি নতুন বই উন্মোচন হল শনিবার। শিলচর প্রেস ক্লাবে দেবের লেখা কাফের বইটি উন্মোচন করেন বিশিষ্ট কবি পীযূষ রাউত। অনুষ্ঠানে এ অঞ্চলের বিশিষ্ট কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। দেরি করেনি, অনেকগুলো কবিতা নিয়েছেন এবং প্রথম তার কবিতা বলি আমি চমকে উঠেছিলাম, আমার ভালো লেগেছিল। কবিতার সঙ্গে আমার সহবাস 60 বছরে, সুতরাং কবিতা পড়েই বুঝতে পারি কে ভালো লিখছে কে কম ভালো লিখছে। আমার প্রথমই আকর্ষণ করেছিল তার কবিতা। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা খবর আরও একবার। ডি ভোটারদের বাড়িতে গিয়ে সম্পর্ক অভিযান করুন বিজেপিকে শলা সুস্মিতার। তিন জুলাই শুরু হচ্ছে মেহেরপুরের রাস্তার কাজ আশ্বাস পূর্তকর্তাদের। মিজোরামে অমিজুদের ট্রিপার চলাচলে বাধা, অর্থনৈতিক অবরোধের হুমকি কাছাড়ে। যুব কংগ্রেস নির্বাচনে নেতাদের হস্তক্ষেপ, রকিকে কটাক্ষ সুস্মিতার। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই, নমস্কার।